সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং লেখক ও গবেষক ডক্টর সানজিদা ইসলামের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে শিল্পী নিসার হোসেনের একক শিল্পকর্ম প্রদর্শনী বিকারগ্রস্ত সময়ের রৈখিক বয়ান প্রদর্শনটি চলবে ২৫ জুলাই পর্যন্ত এবারের মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি আজ নন্দিত কথা সাহিত্যিক নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদের মৃত্যু দিবস তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দ্রুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নন্দিত নরকে শঙ্খনীল কারাগার এইসব দিনরাত্রি জ্যোৎস্না ও জননীর গল্প দূরে কোথাও কৃষ্ণপক্ষ সাজঘর বহুব্রীহী কোথাও কেউ নেই নক্ষত্রের রাত আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন মেঘ বলেছে যাব যাবর মতো আরও অসংখ্য উপন্যাস তিনি ২০১২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলা কথাসাহিত্যে অসামান্য অবদানের জন্য এদেশের পাঠক হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন মৃত্যু দিবসে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি শো চায়ের আড্ডা রাত ৮টা ২০ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক মিস্টার টেনশন আপিল করে আসছি চেয়ারম্যান চাচার কাছে পুনম বিচারের ও তো চেয়ারম্যান চাচা কি বললো প্রথমে তো আমার কথা মানতেই চায় না বলে যে সবার সামনে যে বিচার হয়েছে ওইটাই ঠিক আছে আমি বলছি পুলক ভাই যে জয়নাল চাচারে টেনশন দিছে এতে কোনোই সন্দেহ নাই এই টেনশনের কারণে জয়নাল চাচা যদি মারা যায় আমি না আসলেই বুঝতে পারলাম না আপনি আমার বাবার মৃত্যুর কথাটা এত নরমালি কিভাবে বলে আসলেন জয়নাল চাচা যদি এখন মারা যায় কার দোষ হবে আপনি এত কথা না বলে এখন যান রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি বান্দরবন গিয়েছি লোকেশন দেখতে চিম্বুক পাহাড়ের উপর হঠাৎ করে তাকায় দেখি যে মেঘগুলি যাচ্ছে মনে হচ্ছে যে মেঘগুলি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তখন ওই যে লেখা যে মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাগজের ফুল বইখানি হারিয়ে গেছে আমি এখন কি হইব আমার মুরগির খামারে যখন বিষ দেওয়া হয়েছিল তখন এইরকম খারাপ আমারও লাগছে রাত ১১:৩০টায় থাকছে জুনাইদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি লেখক ও গবেষক ডক্টর সানজিদা ইসলাম চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আপনি ভালো আছেন খুব ভালো আছি আজ আমরা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে কথা বলবো তার সম্পর্কে জানবো প্রথম যখন বই পড়া শুরু করলেন তখন হুমায়ুন আহমেদ কখন পড়েছিলেন স্কুল জীবনে আমার হুমায়ুন আহমেদ পড়া হয়নি বাসায় একটা রেস্ট্রিকশন ছিল যে স্কুলে ভালো রেজাল্ট করতে হবে
বাসা থেকে একটু প্রেসার ছিল আর আমার মা আসলে লেখাপড়ার ক্ষেত্রে খুব সিনসিয়ার ছিলেন খুব কড়া ছিলেন স্ট্রিক্ট খুব স্ট্রিক্ট হুমায়ুন আহমেদ স্যারকে পড়ার সুযোগ হয়েছে আমার যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি লালমাটিয়া মহিলা কলেজে আব্বু আম্মা আমাকে ভর্তি করলেন তো ওই হোস্টেল লাইফে এক ফ্রেন্ড একদিন এসে বললেন যে কিরে তুই কি হুমায়ুন আহমেদ পড়ছিস তা আমি বললাম যে না হুমায়ুন আহমেদ পড়ি নাই তো একটু বিরক্ত নিয়েও আমাকে বললো যে আসলে তোর জীবনের ষোলো আনাই মিছা তুই হুমায়ুন আহমেদ পড়িস নাই তো ওই তখন দৌড়ে যে একটা বই নিয়ে আসলো হুমায়ুন স্যারের নির্বাসন আচ্ছা নির্বাসন বইটা নিয়ে আসলো তো বললো বইটা পড়ে দেখ বললো যে বইটা পড় বইটার সাথে না আমার খুব একটা মিল আছে জরি ক্যারেক্টারটার সাথে তুই বইটা পড়বি কিন্তু সারাদিন তো শুধু পাঠ্য বই নিয়েই পড়ে থাকিস তা আমি কি মনে করে বইটা হাতে নিলাম বইটা আমি শুরু করলাম বইটা যখন শুরু করেছি আমি সত্যি বলতে কি বইটা ছেড়ে আর উঠতে পারিনি আমার মনে আছে সেদিন যে আমি দুপুরে খাইও নি বইটা যখন আমি পড়া শুরু করলাম আমি খাইও নি বিকাল চারটা পর্যন্ত আমি বইটা পড়ে পুরো শেষ করেছি তারপর উঠলাম এবং সত্যি আমি যখন আনিস চরিত্রটা পড়ি নির্বাসন বইয়ের আনিস চরিত্রটা যখন আমি পড়ছি তখন আমার চোখ থেকে পানি টপটপ করে বইয়ের উপর পড়ছে জরি চরিত্রটা যখন আমি পড়েছি তখন মনে হয়েছে যে হ্যাঁ এখানে কোথাও না কোথাও হয়তো আমিই আছি নিজের সাথে এক ধরনের সামঞ্জস্য এক ধরনের সামঞ্জস্যতা আমি খুঁজে পেয়েছি তো ওটি আমার প্রথম হুমায়ুন আহমেদ স্যারকে পড়া মানে প্রথম ভালো লাগা প্রথম প্রেমে রূপান্তরিত হয়ে গেল প্রথম ভালো লাগা প্রথম প্রেমে রূপান্তরিত হয়ে গেল এমন একটা বিষয় এরপর কিভাবে সেই যাত্রাটা তারপর আসলে আর থেমে থাকিয়ে গেল কারণ তখন তো আর ওই আব্বু আম্মুর সেই মানে ওই স্ট্রিক্টনেসটা হোস্টেলে এসে ওনারা দেখাতে পারতো না তখন ওই ফ্রেন্ডরা মিলে হুমায়ুন আহমেদ আমি পড়তাম রাত জেগে জেগে প্রচুর পড়েছি হুমায়ুন আহমেদ একটা ভালো লাগার একটা জায়গা ওই ইন্টারমিডিয়েট থেকেই ওনার প্রতি আমার তৈরি হয়েছিল হুমায়ুন আহমেদ স্যার যখন বেঁচে ছিলেন তখন প্রত্যেক বছর বইমেলাতে কিন্তু তাকে ঘিরে একদল পাঠকের এক ধরনের মাতামাতি ছিল তখন কি কখনো তার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে না আমার কখনোই তার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি তিনি যখন বেঁচে ছিলেন আমার দেখা হয়নি তার সাথে এটা আমার দুর্ভাগ্যই বলা যায় আর বইমেলার মাতামাতি হ্যাঁ ঠিক মাতামাতি ছিল কিন্তু আমি আসলে স্বভাবত একটু মুখচোরা একটু ঘরমুখ আমি পড়তে ভালোবাসতাম দেখা গেলো যে বই মেলায় আমি যতটা না বই কিনতাম তার থেকে আমি হুমায়ুন আহমেদের বই নীলক্ষেত মোড় অথবা কোনো লাইব্রেরি আজিজ সুপার মার্কেট ওখান থেকে আমার কেনা হতো বেশি হুল্লোর থেকে একটু নিজেকে দূরেই রাখতাম তাই ওই ভিড়েও আমার যাওয়া হয়নি আর ওই যে দেখতেই হবে একেবারে কথা বলতেই হবে ইচ্ছা ছিল ভেতর একটা ইচ্ছা ছিল স্যারের সাথে যদি কখনো দেখা হতো কথা বললে বোধ হয় ভালো লাগতো কিন্তু ভিড় ঠেলে হুল্লোড়ের মাঝে ওনাকে দেখতেই হবে আমার কাছে এই 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 জিনিসটা আসলে কখনো আমার ভেতরে কাজ করেনি কারণ আসলে যাকে শ্রদ্ধার আসনে বসানো যায় যাকে প্রেমের আসনে বসানো যায় তাকে যে কাছেই পেতে হবে তার সাথে কাছে বসে গল্পই করতে হবে এই জিনিসটা আমার আসলে সেই আমি এখন হয়তো আমি ভাষা দিয়ে বলতে পারছি কারণ এখন আমি পরিণত কিন্তু আমার এই বোধটুকু তৈরি হয়েছিল সেই ইন্টার থেকেই ইন্টারমিডিয়েট থেকেই যে আমার একদম কাছে যেই মানে কথা বলতে হবে এমন না আমি তো তার সৃষ্টির মধ্যে থাকি খুঁজে পাচ্ছি সেই পরিপক্কতাটা এসে গিয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের যে উল্লেখযোগ্য দুটি চরিত্র উপন্যাসের একটা হিমু এবং আরেকটা রূপা সেটাও কিন্তু অনেক দর্শকের মধ্যে অনেক পাঠকের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে সেরকম প্রভাব কি আপনার মধ্যে পড়েছিল বিস্তার করেছে আচ্ছা কোন চরিত্রটি নিয়ে বেশি আপনার আগ্রহ ছিল রূপা চরিত্রটি খুব নাড়া দিয়েছে আমার আর হুমায়ুন আহমেদের আসলে প্রত্যেকটি চরিত্রই কিন্তু খুব স্বতন্ত্র এবং একটি থেকে আরেকটির মানে আসলে বৈচিত্র্য আমরা খুঁজে পাই হুমায়ুন ভক্ত যারা আছে তারা এই কথা আমার মনে হয় যে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ তা প্রত্যেকটি চরিত্রই আসলে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে রূপা চরিত্রটা আমার মাঝে বেশি মানে প্রভাবিত করেছে এই জন্য যে রূপা যখন বারান্দায় দাঁড়িয়ে থাকতো বা ছাদে দাঁড়িয়ে থাকতো আকাশি রঙের শাড়ি পরে কপালে টিপ চোখে কাজল যে হিমু আসবে এবং হিমু তাকে ফোন করে বলতো যে হিমু আসবে কিন্তু রূপা জানতো যে হিমু আসবে না তবু রূপা অপেক্ষা করতো পরিণতিহীন ভালোবাসা তবু এই পরিণতিহীন ভালোবাসাটার মাঝে যে রূপার নিজেকে আবিষ্কার করা যে সে ভালোবাসতে জানে এবং সেই দুর্বিনীত ভালোবাসার অপেক্ষাটা সে করে হিমুর কাছে এই যে ভালোবাসতে পারার যে ক্ষমতা রূপার এই জিনিসটা আমাকে ভীষণভাবে আলোড়িত করতো
এবং আমি যখন আসলে কৈশোর থেকে তারুণ্যের যে সময়টা, তখন আমার মাঝে মধ্যে ইচ্ছে করতো কি যে আমি মাঝরাতে সাজি, মাঝরাতে দেখো তো অনেক সময় লজ্জায় বা জড়তায় যে কি বলবে আম্মু, কি বলবে আব্বু, কি বলবে ফ্রেন্ডরা, কি বলবে, আমি এরকম মাঝরাতে ভূতের মতো সে যায় না সামনে বসে থাকবো না, আড়ষ্টতাটা কাজ করতো। কিন্তু আমি যখন নারী চরিত্রগুলো পড়তাম, হুমায়ুন আহমেদের বিভিন্ন চরিত্রগুলো পড়তাম, তখন না ভেতরের যে এই বোধগুলো নিজেকে টেনে বের করার যে একটা মানে আকাঙ্ক্ষা, এটাকে আর আমি আসলে নিজের ভেতর চাপিয়ে রাখিনি, ওটা আমি টেনে বের করেছি। আমি সত্যিই মাঝরাতে সেজেছি এবং এখনও সাজি। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বিরক্ত হয় বা অবাক হয়, প্রথম প্রথম অবাক হতো, বিরক্ত হতো না, যে কি ব্যাপার তুমি মাঝরাতে এরকম লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে, বিভিন্ন দিন আমি দেখা যায় রাত 2টা 2:30 সময় সেজে গুজে আয়নার সামনে দেখছি নিজেকে, নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছি। বুঝতে পারছি আপনি ভীষণ রকমের হুমায়ুন ভক্ত। কতগুলো বই পড়েছেন হুমায়ুন আহমেদের, সবগুলো পড়া হয়েছে কি? সব তো আসলে পড়া হয়নি, অতৃপ্তির জায়গাটা আসলে রয়েই গেছে। আর এটা না পড়ার পিছনে একটা কারণও আছে যে আমার 6টা বছর আসলে পিএইচডির জন্য আমি দিয়েছি, ওখানে ওনার যে বিষয়টা নিয়ে আমি কাজ করেছি ওই রিলেটেড বইগুলো আমাকে প্রচুর পড়তে হয়েছে, যে জন্য আমি মাঝখানের এই কয়টা সময় আমার নিজের ভালো লাগার জায়গাগুলো হুমায়ুন আহমেদকে ঘিরে জায়গাগুলোকে আমাকে একটু সাইডে রেখে আমার ভালো লাগার ট্র্যাকটা চেঞ্জ করো, ওগুলো আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, স্বাদেশিক চেতনা বোধ, মুক্তিযুদ্ধ, আমাদের দেশের আসলে ভিত্তিভূমি যেটা মুক্তিযুদ্ধ, ওটা নিয়ে আমাকে আসলে পড়াশোনাটা বেশি কাজ করতে হয়েছে, বেশি কাজ করতে হয়েছে। তো আপনার কি মনে হয় যে হুমায়ুন আহমেদ স্যার উনি স্বাদেশিক চেতনা বা মুক্তিযুদ্ধ নিয়ে কিভাবে ভাবতেন, কিভাবে বাংলাদেশের মানুষদেরকে প্রভাবিত করতে চাইতেন? হুমায়ুন আহমেদ স্যার 9টি উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক, 9টি গল্প লিখেছেন। তো 9টি উপন্যাসে সৌরভ, নির্বাসন, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প, তারপর ওনার সর্বশেষ উপন্যাস দেয়াল, তো এই উপন্যাসগুলোতে আমি একটু শুরুর দিকে যাব, শ্যামল ছায়া ওনার প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, এই উপন্যাসে উনি মুক্তিযুদ্ধের সময়কার যে দৃশ্য শুধুমাত্র একটি রাতের বর্ণনার মধ্য দিয়ে উনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন মেথিকান্দা থানা অপারেশনের চিত্র একদল মুক্তিযোদ্ধার। তো উপন্যাসের কিছু চরিত্র আছে যেমন আবু জাফর শামসুদ্দিন, হাসান আলী, আনিস, সাবেদ, এদের ওনার এই ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের যে স্বরূপটা ছিল অত্যন্ত নির্মোহভাবে তিনি সেখানে অঙ্কন করেছেন এবং মানুষের দুঃখ দুর্দশার যে চিত্র এটা তিনি ফুটিয়ে তুলেছেন। তো এই যে আমি বলছি আমার আসলে শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে, এই সময়গুলোকে উনি কিন্তু গভীর কোনো জীবন দর্শন থেকে যে জীবনকে দেখেছে এমন নয় আপু, উনি জীবনকে দেখেছেন খুব খুব কাছ থেকে, খুব সাদামাটা, খুব সাবলীল, খুব সাধারণ মানুষের কাতারে থেকে জীবনটাকে দেখেছেন। আচ্ছা, যখন পাঠক হিসেবে মানে সাধারণ পাঠক হিসেবে আপনি পড়তে গেলেন হুমায়ুন আহমেদ, আবার যখন পিএইচডি করতে গিয়ে পড়তে গেলেন, দুটো পড়ার মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হয়? হ্যাঁ, দুটো পড়ার মধ্যে আমার কিছু পার্থক্য আছে, আবার কিছু মিলও আমি খুঁজে পাই। পার্থক্যগুলো আগে আমি বলি, আপনি প্রশ্ন করেছেন পার্থক্যগুলো, যেমন পাঠক হিসেবে যখন আমি হুমায়ুন আহমেদ পড়েছি তখন আমি ভেবেছি, হেসেছি, কেঁদেছি, উনি যেভাবে চেয়েছেন আমি সেভাবে নিজেকে তৈরি করেছি, ওনার পড়ার ভেতরে ঢুকে গিয়েছি। কিন্তু আমি যখন গবেষক হিসেবে ওনার বইগুলো পড়েছি তখন আমি হাসি, কান্না ও ভাবনার পাশাপাশি আর একটা জিনিস যুক্ত করেছি, সেটা বিশ্লেষণ করেছি ওনার লেখাগুলোকে, এবং এই ভাবনা হাসি কান্নার মাঝে বিশ্লেষণটুকু জুড়ে দিয়ে আমি যে জিনিসটা আসলে একটু বাড়তি পেয়েছি সেটা হচ্ছে ওনার লেখার গভীরতা। উনি ছোট্ট ছোট্ট কথায় কিভাবে মানুষের জীবনটাকে টেনে বের করে নিয়ে আসে, জীবনের যে নিগূঢ় রস, নিগূঢ় তত্ত্ব কিভাবে বের করে নিয়ে আসে, কিভাবে শব্দ চয়নের মাঝে মানুষ হাসে, কিভাবে শব্দ চয়নের মাঝে মানুষ কাঁদে, এই বিশ্লেষণগুলো গবেষণা করে আমি আমি ওই জায়গাগুলোতে আমি বোধহয় কিছুটা স্পর্শ করতে পেরেছি স্যারের ওই জায়গাগুলো আমি কিছুটা পেরেছি, এখনও অনেক অতৃপ্তির জায়গা আমার রয়ে গেছে। তো এখানেই পাঠক আর গবেষকের পার্থক্য। বাংলাদেশে গবেষণা করার মতো তো অনেক কথা সাহিত্যিক ছিলেন, তার মধ্যে হুমায়ুন আহমেদ স্যারকে কেন বেছে নিলেন? আচ্ছা, যখন আমি অনার্স ভর্তি হই আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন মোর্শেদ শফিউল হাসান স্যার, উনি বিশিষ্ট বুদ্ধিজীবী, প্রাবন্ধিক,
আমাদের দেশের বিশিষ্ট লেখক। তো মোর্শেদ শফিউল হাসান স্যার আমাকে ক্লাসে যখন পড়াতেন তখন আমি অন্যদের একটু ডিফারেন্টই ছিলাম। তো স্যার এই জিনিসটা খেয়াল করতেন যে আমি একটু খেয়ালি বা আমি আমি একটু পড়াশোনা ট্র্যাকের বাইরে কিছু কথা বলতে চাই অন্য সাহিত্য নিয়ে। তো সেক্ষেত্রে আমার যখন মাস্টার্স কমপ্লিট করার পরে আমি পিএইচডি ভর্তি হলাম, তখন আমি স্যারের কাছে যাই যে স্যার, যে আপনি তো আমার আসলে দেখা একজন আদর্শ শিক্ষক, আদর্শ মানুষ, আমি তো পিএইচডি ভর্তি হয়েছি, আমি আসলে কার উপর কাজ করব। তখন স্যার আমাকে বললেন যে তুমি তো একটু খেয়ালি, তোমার সাথে হুমায়ুন আহমেদ খুব যায়, তুমি হুমায়ুন আহমেদকে নিয়ে শুরু করো। তো আমি বললাম স্যার হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে পারবো তো? হ্যাঁ। বলছে তুমি পারবা হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে, আমার যে সুপারভাইজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো স্যারকে বললাম যে স্যার আমি তো হুমায়ুন আহমেদ নিয়ে কাজ করতে চাই। তো স্যার একটু বিরক্তই হলেন যে তুমি হুমায়ুন আহমেদ নিয়ে কাজ করবা? হুমায়ুন আহমেদ তো মূলধারার লেখক না, তুমি হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করো না, অন্য একটা টপিক তুমি বেছে নাও করো হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করার জন্য। তো আমি বললাম যে স্যার আমি হুমায়ুন স্যারকে নিয়েই কাজ করবো, আপনি আমাকে পারমিশন দেন। তো স্যার কিছুতেই রাজি হচ্ছিল না। আমি প্রতিদিন স্যারের বাসায় যেতাম, স্যারের ডিপার্টমেন্টে যেতাম, মানে বিরক্তই করে ফেলেছি আমি স্যারকে একমতো। যেমন বললাম স্যার আপনি আমাকে সুযোগ দেন, আপনি দেখেন আমার কাজের মান যদি ভালো না হয়, আমি যদি হুমায়ুন স্যারকে প্রেজেন্ট সেভাবে করতে না পারি গবেষণার আলোকে, আপনি আমাকে বলেন আমি ছেড়ে দিব, আপনি আমাকে সুযোগটা দেন। তখন আমি এভাবে ঘুরতে ঘুরতে স্যারকে বিরক্ত করতে করতে একটা পর্যায়ে স্যার রাজি হলেন যে ঠিক আছে যা তুই হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ কর। এই সেই তখন থেকে আর কি হুমায়ুন আহমেদকে নিয়ে আমার কাজ করা বা আজকের এই চেয়ারে আপনার সামনে বসা। আচ্ছা, হুমায়ুন আহমেদকে নিয়ে অনেক কথা হলো, এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গেও আসি। হুমায়ুন আহমেদকে গবেষণার বাইরেও আপনি নিজে একজন লেখক, টুকটাক লেখালেখি করেন, সে সম্পর্কে একটু ছোট করে জানি। আসলে লেখালেখিটাও আমার আসলে পিএইচডির আগে, আমি এই ছয় বছরে কিছু করতে পারিনি। আপনার একটা বই বের হয়েছে? হ্যাঁ, আমার একটা বই বের হয়েছে, ইরার সুখ দুঃখ, এটা তিন বছর আগের বইমেলায় বের হয়েছে। তো এটাও আমার পিএইচডির আগে আগে থেকে শুরু করেছিলাম, লিখতেও আমার অনেক সময় লেগেছে, প্রায় 2 বছর। তো এক্ষেত্রেও আমার ইন্সপায়ারেশন হচ্ছে আমার মোর্শেদ শফিউল হাসান স্যার, উনি বলতেন তুই উপন্যাস লিখ, তোর হাত অনেক ভালো। আপনি এরকম করেই লেখা চালিয়ে যান, আরও অনেক দূর এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।